আমরা একটু জানতে চাচ্ছি এসএ পরিবহনের মতো এমন একটা প্রতিষ্ঠান কে কি পাঠাচ্ছে, এটা চেক করার কোনো ব্যবস্থা নেই? চেক করা হয়, চেক করা হয়। তাহলে কিভাবে বিস্ফোরকগুলো আসলো? বিস্ফোরক আসে নাই এখানে। আজকে 40-42 বছর বয়স, বোধহয় আপনার বয়সের চেয়েও বেশি এই প্রতিষ্ঠানটা চলছে। এই প্রতিষ্ঠানে কখনো এই ধরনের আগুনের সূত্রপাত হয় নাই। তবে আজকে সকালে 10:10 আগে একটা অঘটন এখানে মধু থেকে সূত্রপাত হয়েছে। এখানে এখনো মধু, এই যে এখনো মধু যে বোতল, এই মধুর বোতল বাস্ট হয়েছে। আরো অনেক কিছু থাকতে পারে, এই তো আমাদের মানুষের আমানত। মানুষের আমানত রক্ষা করার দায়িত্ব আমাদের। আমাদের যে কর্মী বাহিনী আছে সবাই সচেষ্ট। এখানে সহজে কোনো আগুন লাগার মতো ঘটনা ঘটতে পারে না। তবে এখানে বলার অপেক্ষা রাখে না কেউ কোনো ষড়যন্ত্র করে কোন রকমের আগুনের সূত্রপাত ঘটানোর ব্যবস্থা করেছে কিনা, এটা আমাদের বিভাগীয় তদন্তে আমরা এটা বেরিয়ে আসবে। বিস্ফোরক তেমন কোন বিস্ফোরক এখানে আমাদের আসে না। যেটা ওই এখনো দেখেন, আপনি দেখেন ওইখানে ওই যে এখনো পুষ্টটা মধুর বোতল, ওষুধের বোতল, কেমিক্যালের বোতল এখনো আপনারা দেখেন। ফায়ার সার্ভিস বলছে, আমি তো বলছি প্রতিষ্ঠানটা আমার, কোথেকে কি হয়েছে আমি জানি তো, আমি দেখছি তো, এখনো তো দেখছি। আচ্ছা, তার মানে বিস্ফোরক ছিল না? তবে এখানে হিন্দুদের পূজা উপলক্ষে, হিন্দু ধর্মের পূজা উপলক্ষে অনেক সময় অনেকগুলি ওই যে কি বলে এটা আতশবাজি, এগুলিও আসছে, আতশবাজি, আগরবাতি, এগুলি কিন্তু বিস্ফোরকের আওতায় পড়ে না। এটার থেকেও ঘটনা এগুলি আতশবাজি বিস্ফোরকের আওতায় পড়ে না। এবং দিয়াশলাই, আপনাদের পকেটে দিয়াশলাই রাখেন, এগুলিও তো গন্ধক থাকে। তা সুতরাং ঘটনাটা এটা নয়, আর দৈবাত ক্রমে ঘটনা ঘটতেই পারে, এটা আমরা তদন্ত করে আমরা বলতে পারব।